this is actually of cutting this এটা হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শোন, আমার সাথে অনেক ভালোবাসা মিশো। এরম ভাবে আমাকে ঠকাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। মিশো থেকে জিনিস কিনে আমি এরম ভাবে ঠকবো? আজকে তোমাদেরকে প্রমাণ সহ আমি দেব যে মিশো থেকে জিনিস কিনে আমি কত বড় স্ক্যাম, কত বড় আমি ঠকলাম। তো চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিও দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছি পার্সেল চলে এসেছে মিশো থেকে, আমি পারচেস করেছি পার্সেলটা। এই পার্সেলটা অবশ্যই কী আছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা, আশা করি। আগেও কি মিশো থেকে জিনিস কেনা ভালো? মিশো আমাদেরকে এরমভাবে ঠকাবে আমি কোনোদিন ভাবি না। আমাদের কি মিশো ঠকায়? তো তোমরা ভিডিওটা দেখতে পারলে পুরো বুঝতে পারবে কি মিশো আমাকে কীভাবে ঠকালো বা কী হলো সবটা তুমি দেখতে পাবে। তো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিও দেখতে থাকো, ভিডিওটা আশা করি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ মিশো থেকে পার্সেল চলে এসেছে, পার্সেল অবশ্যই খুলে দেখাবো যে পার্সেলটা কী আমি অর্ডার করেছি, আর সবটা তোমাদের প্রমাণ সহ দেখাবো জিনিসটা আগেও ভালো, কী পরা যাবে, কী কোয়ালিটি কীরকম, ফ্যাব্রিক কীরকম, ক টাকার দাম সবটা তোমাদেরকে বলবো। তো স্কিপ করো না ভিডিওটা, দেখতে থাকো। তো চলো ভিডিওটা, তো আমি এখানে পার্সেলটা খুলবো, আনপ্যাকিং করে তোমাদের সামনেই, তোমাদের সামনে পুরো তোমাদেরকে প্রমাণ সহ দেবো জিনিসটা কীরকম। তো দেখতে পাচ্ছ এখানে পার্সেলটা আমি খুলে নিচ্ছি, আমি ছুঁড়ি ফুঁড়ি কিছু নিইনি, কাঁচবাজি কিছু নিইনি, আমি হাতে করেই পার্সেলটা খুলে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এখানে অলরেডি পার্সেলটা খোলা হয়ে গেছে। চলো দেখ তোমরা কী ভাবছো আমি কী অর্ডার করেছি, যে আমাকে কীভাবে মিশো ঠকালো, চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা অনেক 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 ভালো লাগবে। তো আমি একটা অর্ডার করেছিলাম ওয়ান পিস, এটা আমি লং গ্রাউনের মতো একটা ওয়ান পিস অর্ডার করেছিলাম, এটা শর্ট ওয়ান পিস না, এটা লং। তো চলো দেখতে থাকো যে জিনিসটা কীরকম, কী কোয়ালিটি, আমি কোনোদিন ভাবিনি যে এরকম জিনিস হবে। তো চলো দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ প্রথমে জামাটা খুলেই আমি কী দেখলাম। তো প্রথমে ভাবছিলাম আমাকে মিশো কি হাফ হাফ জামা পাঠিয়ে দিয়েছে, তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না জামাটা কী, জামা কীরমভাবে পরবো কিছুই বুঝতে পারছিলাম না, যে হাত থেকে ঢোকাবো কি পা থেকে ঢোকাবো কিছু বুঝতে পারছিলাম না। তো আস্তে আস্তে ভাবলাম হ্যাঁ জামাটা এরকম, আর জামাটার কোয়ালিটিটা অতটাও বলবো না, ভাবলো কি 280 টাকা মাত্র দাম, 280 টাকার মধ্যে কী এমন কোয়ালিটি পাবো তাই না, আর 280 টাকার মধ্যে কোয়ালিটি অনেকটাই ভালো, খারাপ বলবো না আমি। তো দেখতেই পাচ্ছ তোমরা চাইলেও যদি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা পারচেস করতে পারো, তোমাদেরকে পরেও জামাটা দেখাচ্ছি যে আমাটা পরে আমাকে কীরকম লাগছে, প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আর ব্যাকলেসটা এরকম দেখতেই পাচ্ছ, ব্যাগে একটা ডিজাইন করা আছে কার্ড ডিজাইন, তো সামনেটা এরকম, আর ফ্যাব্রিকটা একটুখানি কী বলবো একটুখানি এখানে হরহরে ফ্যাব্রিকটা। তো দেখতেই পাচ্ছ জামাটা আমাকে তো বেশ ভালোই লাগছে, জামাটা প্রথমে বলেছিলাম মিশো আমাকে ঠকাবে কী করবে, তো এই তারিখে তোমাদেরকে বললাম। তো দেখতেই পাচ্ছ আমাটা কিন্তু খুবই ভালো, আমাকে দেখতে খুবই ভালো লাগছে, আর জামাটা আমাকে পরে কিরম লাগছে প্লিজ কিন্তু তোমরা কমেন্ট করে একদম ভুলবে না। আর তোমরা চাইলেও পারচেস করতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে চাইলে পারচেস করতে পারো, খুবই কম কম দাম, 280 টাকার মধ্যে জামাটা আমি পারচেস করেছি, আর ফ্যাব্রিকটা খুবই সুন্দর, 280 টাকার মধ্যে আমি আর কিছু বেশি কিছু এক্সপেক্ট করতে পারি না তাই না। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, মিশোতে কিন্তু অনেক কম দামে জিনিস পাওয়া যায়, সবথেকে সস্তা বলতে গেলে মিশো থেকেই পাওয়া যায় তাই না। তোমরা এখন যে কোনো জিনিস কিনতে পারো কিন্তু খুবই কম দামে তোমরা মিশো থেকে পেয়ে যাবে, অন্য অন্য অ্যাপ থেকে নিলে কেবে একটু দামটা বেশি হয়, কিন্তু মিশো থেকে খুবই কম দামে তোমরা পাবে। এই তো আমি বেশি বেশি জিনিসপত্র মিশো থেকে আমি পারচেস করি, আর মিশো খুবই কম দাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবে না, কোথা থেকে দেখছো ভিডিও সেটা কমেন্ট করে জানাবে। বাই বাই গাইস।